টলিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী পরিচালক রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন তিনি। তার স্বামী কৃষাণ একজন জনপ্রিয় মডেল, এবার মডেল থেকে নায়কের খাতায় নাম লেখাতে চলেছেন তিনি। এসকে মুভি যে নতুন সিনেমায় শ্রাবন্তী ও কৃষাণকে জুটি হিসেবে দেখা যাবে। ত্রিভুজ প্রেমের সিনেমায় শ্রাবন্তী এবং কৃষাণ ছাড়াও আরও একজন অভিনেতার কাজ করার কথা রয়েছে। সিনেমার পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় বিষয়টি নিয়ে এখনই মুখ খুলছেন না। গুঞ্জন শোনা যাচ্ছে এ দুজনের সঙ্গে তৃতীয় ব্যক্তি হলেন সোহম চক্রবর্তী। সিনেমার বেশিরভাগ শুটিং হবার কথা রয়েছে লন্ডনে। সিনেমার গল্পে দেখা যাবে অরুণিমা একজন উঠতি মডেল, পিকুর সঙ্গে অরুণিমার দীর্ঘদিনের প্রেম, হঠাৎ অরুণিমার জীবনে অরুণোদয়ের এন্ট্রি, আর তাতেই এলোমেলো হয়ে যায় অরুণিমার জীবনের সব অঙ্ক। অরুণোদয় নাম করা একজন এথনিক জুয়েলারি লাইনের কর্ণধার, লন্ডনে সেই জুয়েলারি লাইনের শোরুম উদ্বোধনের ক্যাম্পেইনের কাজ করার সুযোগ পান অরুণিমা। স্বামীর সঙ্গে কাজের ব্যাপারে শ্রাবন্তী বলেন, বাস্তব জীবনের কাপলরা যখন সিনেমায় একসঙ্গে কাজ করে তখন সেই প্রজেক্ট নিয়ে দর্শকদের আলাদা একটা আগ্রহ থাকে, আমিও খুব এক্সাইটেড প্রজেক্টটি নিয়ে। গল্পে একটা থ্রিল রয়েছে, বাংলা ইন্ডাস্ট্রিতে এই রকম ছবি আগে হয়নি, বড় পর্দায় এটাই কৃষাণের প্রথম কাজ, তাই তো শ্রাবন্তীর কাছ থেকে নাকি অভিনয়ের টিপস নিচ্ছেন। কলকাতার সিনেমার সুপারস্টার দেব ও জিৎ সহ প্রায় সব নায়কের সঙ্গেই কাজ করেছেন শ্রাবন্তী। বাংলাদেশে তার অভিনীত একমাত্র সিনেমা শিকারিতে সুপারস্টার শাকিব খানের বিপরীতে কাজ করে পেয়েছেন সাফল্য। এখন স্বামীর সঙ্গে বড় পর্দায় শ্রাবন্তী কতটা সফলতা পান তা সময়ই বলে দেবে। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।